এটা লাল আগুন ওটা নীল আগুন চার থেকে পাঁচ ফিট উপরে আগুনের তাপ বিশ মিনিটের মধ্যে ভাত রান্না গরুর মাংস চল্লিশ মিনিটে রান্না করতে পারবেন এটা হলো সম্পূর্ণ জ্ঞানের দেখেন যদি গ্যালাসের চুলে হয়তো এখন এটা ফাইটা চুরমার হয়ে যেত গা হান্ড্রেড পার্সেন্ট পিতল এটার বানারটা সম্পূর্ণ ডাবল পানি ঢুকার কোনো ভয় নাই আপনি যদি ছোট পাতিল বসান এটা উপরে থাকলে ছোট পাতিলে হিট লাগবে জুরুত হয়ে যাবে সম্পূর্ণ একটা ফিঙ্গারে চুলা জ্বলবে ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে চমৎকার চুলা দেখাবো যেটা হচ্ছে গ্রানাইটের অনেকেই কিন্তু রেড সুইস ব্র্যান্ডের সম্পর্কে জানেন আপনারা বাংলাদেশে যারা থাকেন সবাই কিন্তু একটা ব্র্যান্ডের সাথে পরিচিত যে ব্র্যান্ডের নাম হচ্ছে মিয়াকো মিয়াকো কোম্পানির একটা সাব ব্র্যান্ড হচ্ছে রেড সুইস রেড সুইস কোম্পানির যে চুলাগুলো আছে সেগুলো কিন্তু খুবই পপুলার কারণ রেড সুইজের এই ব্র্যান্ডটা ইস্টাবলিশড হয়েছে সুইজারল্যান্ডে বাট মিয়াকো কোম্পানি বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউশন করে এনে থাকে যেগুলো নর্মালি চাইনিজ ফিটিং বাট চাইনিজ ফিটিং এর ভিতরে অথেন্টিক কোয়ালিটি হচ্ছে রেড সুইজ এর এই গুলো ইভেন এই মডেল গুলোর সাথে মার্কেটে অন্যান্য কোনো মডেল মিলও থাকে না আজকে আমরা মিয়াকোট ডিলার সুমাই ট্রেডার্সে চলে আসছি বেশ কয়েকটা ব্র্যান্ডের কিন্তু ওনারা অথিরিয়াস ডিস্ট্রিবিউটার চুলা কেনার ক্ষেত্রে কিংবা ওভেন কেনার ক্ষেত্রে কিংবা কিচেন হুড কেনার ক্ষেত্রে এই হোম অ্যাপ্লায়েন্সের শোরুমটা থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারেন যাদের কাছে এই প্রোডাক্টগুলো মার্কেটের রেডের তুলনায় অনেক কম রেটে পাওয়া যায় আর সবচাইতে বড় কথা একদম জেনুইন পিসগুলো পাওয়া যায় রহিম ভাই সাথে আছেন রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সম্মানী ভাই বোনরা সবাই ভালো আছেন আজকে আসলে রেড সুজের চুলাটা অনেক দিন পর্যন্ত কোন মাল আসলে আমরা একটা কথা বলি আপনাদেরকে দেখেন এই যে অনেক কাস্টমার ফোন অ্যাভেলেবেল আছে অনেকে দেখা গেল ভিডিও দেখলো আজকে কিনতে পারলো না দুই মাস পরে কিনবে টাকা থাকলো না ভিডিও দেখলো কিন্তু কিনা সব করে কিন্তু হাতে টাকা নাই টাকা দুই মাস পরে আসবে সেক্ষেত্রে মাল তো বারো মাস থাকে না একটা প্রোডাক্ট যখন বাজারে আসে সেটা কিন্তু মানে কম ব্যাস সব ইম্পোর্টার এক একটা কোম্পানি এক একটা প্রোডাক্ট আনে সব কোম্পানি কিন্তু একটা প্রোডাক্ট আনে না ধরেন রেড সুইচ ব্যান্ড অফ মিয়া আনে তাদের এই চুলাগুলো হয়তো পাঁচশো পিস করে আছে আমাদের দেশে মানুষ তো কোটি কোটি আর এই পাঁচশো পিস চুলা সারা বাংলাদেশে বিক্রি করতে তাদের পনেরো দিন লাগে তো আমি যদি পঞ্চাশটা চুলা নিই পঞ্চাশটা চুলা আমার যখন ভিডিও দিই শেষ হয়ে যায় তখন কিন্তু থাকে না তখন আমি যদি কোথাও থেকে কালেকশন করতে যাই তখন রেটটা বাড়ে আচ্ছা কেন জানেন তাকে পাঁচশো টাকা লাভ দিয়ে আনতো আরেক জায়গাতে তো এই জন্যে এই রেড সুইচ ব্যান্ডটা এই যে প্রজাপতি ডিজাইনটা দেখেন একটু এটা আমরা আগেও বিক্রি করছি কিন্তু মডেলটা হলে সম্পূর্ণ লেটেস্ট এটা জিরো ফোর মডেল জিরো থ্রি মডেল দুইটা মডেল হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পিতল একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ পিতল আগে যে চুলাটা ছিল এটার বানারটা ছিল সিঙ্গেল এটার বানারটা সম্পূর্ণ ডাবল এবং অরিজিনাল পিতল কখনো ম্যাগনেট ধরবে না আর আগেরটা অটো সেন্সার ছিল না এটা অটো সেন্সার সহকারে ওকে তো এইটা এখানে দেখেন এভাবে বসা দিবেন পানি ঢুকার কোনো ভয় নাই এই স্ট্যান্ডটা দিবেন এখানে আপনি যখন এই চুলাটা ব্যবহার করবেন আপনি টেবিনেট করতে চাইলে টেবিনেট করতে পারবেন এই চুলাটা ওজন আছে বাইশ কেজি আপনি যদি নর্মাল এইভাবে চালাইতে চান টেবিনেটের দরকার নাই তাও করতে পারবেন চুলাটার পাশে আছে উনত্রিশ ইঞ্চি এই সাইডে আছে আপনার সাড়ে সতেরো ইঞ্চি তো এই চুলাগুলা মানে যেই কোনো গ্যাস ইউজ করা যাবে ভাই সিলিন্ডার গ্যাস ডাইরেক্ট গ্যাস আপনার যে কোনো গ্যাস আছে সেই গ্যাস চুলা কালি উঠবে কিনা একবারে সম্পূর্ণ নীল যদি নীল আগুন না হয় তাহলে চুলা আমি বিক্রি করব না কেন জানেন আমি কমপ্লেন চাই না কোনো কাস্টমারের যে কোনো কাস্টমার আমাকে জিনিস কিনে নিয়ে বকা দেয় সেই ব্যবসাটা আমি করতে চাই না কেন আমার তো কষ্টের টাকা আমি তো হারানোর টাকা দিয়ে ব্যবসা করছি না আমার পরিশ্রমের টাকা তাহলে আমি কেন আপনাকে খারাপ জিনিস দিয়ে আপনার কাছের থেকে টাকা নিবো ভালো জিনিস যদি আপনাকে না দিতে পারি সেটা আমি বিক্রি করবো না আমার হিসাবটা হইলে এটা কেন মরতে তো হবে তো কোম্পানিরা যেভাবে বাজারে আমাকে দিবে ভালো জিনিস ওইভাবে অনেক চুলা আছে বাজারে অনেক নাম বলে অনেক কাস্টমার সেগুলা বাজারে নতুন আসছে কিন্তু কিছু কিছু দোকানদার সাত বছর আট বছর গ্যারান্টি দেয় বলে একটা চেঞ্জ করে আরেকটা দিবে আপনার জীবনে যারা জিনিস কিনছেন কোন জিনিস চেঞ্জ করে কি নতুন দিছে। খুব কম দেয় নাই এরকম কোনো জিনিস নাই যে এটা পাল্টাই আপনি এক বছর পর আপনাকে নতুন আর একটা দিবে এরকম কোনো জিনিস নাই যে এগুলি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে যদি নষ্ট হয়ে যা প্রোডাক্ট বলতে আপনি দেখেন একটা জামা কিনবেন পান খাইলে পানের পিস্কিটা একটুলে লাগবে ওয়াশ করলে পরিষ্কার হয়ে যাবে রং উঠবে আস্তে আস্তে সেইটা কিন্তু আপনার কি করতে হবে পরিবর্তন করতে হবে তো এই চুলাটা আপনি আজীবন ইউজ করবেন এমন কোনো কথা নাই দশ বছর পনেরো বছর ব্যবহার করার পর আপনি আপডেট হয়ে যাবেন যে আমি এটা চেঞ্জ করে আরো একটা নতুন কিনি আমার এটা তো পনেরো বছর ইউজ হয়েছে আজকে এই চুলার মধ্যে সম্পূর্ণ নীলাগুন থাকবে এই চুলাটার ওইটটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা যে বাজারে যে চুলা একটু খেয়াল করেন অনেকে বলবে মার্বেল এবং সিরামিক যে ভাই এইগুলো তো মার্বেলের না এগুলো তো গ্যানেটের না এগুলো তো সিরামিক আমি একটু দেখাই আমরা ভাই দেখেন কয় কেজি আছি মোটামুটি দুইজন দুইজন মিলে দেড়শো কেজি দেড়শো কেজি এই চুলার মধ্যে কি আপনি দেড়শো কেজি রান্না করবেন না এবং এই যে দেখেন এরকম এই যদি গ্যালাসের চুলা হইতো এখন এটা ফাইটা চুরমার হয়ে যেত গা হ্যাঁ তো এইটা কি এটা হলো সম্পূর্ণ গ্যানেট মানে এই যে এই চুলাটা এই চুলাটা হলো সম্পূর্ণ গ্যানেট আমার মতন একজন মানুষ এই চুলাটা আগলাইতে গেলে আপনার বড় করেন বাঁকা হয়ে যায় কেন জানেন হুগনা মানুষ শক্তি বেশি এ পায় কিন্তু আসলে কথা হলে এগুলি কিন্তু মহিলারা আগলাইতে পারে না কিন্তু পুরুষ মানুষ লাগবে বাইশ কেজি ওজন ভাই বাইশ কেজি ধরার ক্যাপাসিটি না থাকলে দেখবেন আগলারও জানা কিন্তু এটা ধরার ক্যাপাসিটি আছে এই স্ট্যান্ডার দেওয়ার মানে হলো আপনি যদি ছোট পাতিল বসান পাতিলটা লেগে যাবে চুলার সাথে এটা উপরে থাকলে আপনার চুলাটার অল্প পাতিলে ছোট পাতিলে হিট লাগবে জুরুত হয়ে যাবে এখন আমি এটা গ্যাস দিয়ে জ্বালা দেখা দিচ্ছি একবার অটো ফিঙ্গারে চুলাটা জ্বলবে সম্পূর্ণ একটা ফিঙ্গারে চুলা জ্বলবে চুলাটা কিন্তু আমি জ্বালাই দিছি ভাই চুলা কিন্তু জ্বলতে আছে আচ্ছা আচ্ছা বোঝা যাইতেছে আচ্ছা আচ্ছা বোঝা জানা এখন আমি আপনাদেরকে একটু আগুনটা দেখাই একটু খেয়াল করেন আপনি দেখবেন বাংলাদেশে যত ইউটিউবে ভিডিও হয় কয়টা চুলা কয় দোকানদার আপনাকে আগুন দিয়ে জ্বালায় দেখা আপনি একটু খেয়াল করবেন এই চুলাটা দেখেন আগুনটা দেখেন না আপনি তো সব সময় চুলা দেখাইলে আগুন জ্বালাই দেখা এই যে দেখেন এটা লাল আগুন ওটা নীল আগুন বুঝে যে লাল আগুনটা কোনটা তো এরকম ধরেন আপনার যে আগুন জ্বালায়া দেখানো চুলা এটা কিন্তু বেশিরভাগে আপনার অনেকে নাই তারপরে এই যে চুলাগুলা যে সম্পূর্ণ নীলাগুন আমি একটু লাইটটা অফ করে দিই আপনাদেরকে দেখেন আপনারা খেয়াল করবেন যে এই চুলাটা আমি দেখেন একটা ফিঙ্গার দিব অবস্থাটা দেখেন আগুনের হোটটা দেখেন চার থেকে পাঁচ ফিট উপরে আগুনের তাপ এবং আগুন ছড়ানোর কোনো অপশনে নাই সম্পূর্ণ মাঝখানে থাকবে পাতিলা দিবেন বিশ মিনিটের মধ্যে ভাত রান্না গরুর মাংস দেড় ঘন্টা হয় তারপরে রান্না হয় না নর্মাল চুলাতে এই চুলার মধ্যে আপনি চল্লিশ মিনিটে রান্না করতে পারবেন এবং এই যে দেখেন এটা দমটা দেখেন অনেক বলে চুলা নিয়ে চাপা করতে চুলা তো জলে না কালি উড়ে আমি আপনাদেরকে অফ করে দিলাম এই দেখেন একটা ফিঙ্গার দিব এই যে দেখেন একটা ফিঙ্গার দিব চুলা যদি না জলে চুলারটাকে সম্পূর্ণ রিকান করে দিব আজকে যে বাজারে রেড শুজ ব্যান্ডের যে চুলা নিয়ে আসলাম এই চুলা বাজারে একটা পপুলার ব্র্যান্ড এটা কোম্পানিটা হলো সুইজারল্যান্ড কোম্পানি এটা সাধারণ কিন্তু চায়না কোম্পানি না বাংলাদেশি কোম্পানি এর সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে কিন্তু কোনো ফ্যাক্টরি নাই কোম্পানিটা সুইজারল্যান্ড মানে ইউরোপ এই চুলাটা যা কিন্তু সেটা এখন বাংলাদেশে ঢুকছে কেন জানেন চায়না থেকে মেট করে আনা হয় চায়না থেকে মিক্স করে আনা না এইটার যে ম্যাটেরিয়ালটা সে সম্পূর্ণ এটা সুইজারল্যান্ডের কোম্পানিটা আসলে আমাদের দেশে কি কোম্পানি আছে খালি হয় আর 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 যতগুলা কোম্পানি সবে তো বাইরের আমাদের দেশে কি হইতে আছে ইম্পোর্ট হইতে প্যানাসনিক বেলান্ডার ফিলিপস এর বেলান্ডার এগুলা কি সরাসরি ইন্ডিয়া বাংলাদেশে আসে এগুলি যা সিঙ্গাপুরে সিঙ্গাপুরের থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয় আসে ওকে অনেকে তো বলে ভাই ইন্ডিয়াতে তো ঘরের লগে প্যানাসনিক তো পাওয়া যায় আপনি প্যানাসনিকের একটা বেলান্ডার ইন্ডিয়া জান আপনি 1 লাখ টাকা জানতে পারবেন না যেই মডেলগুলো প্যানাসনিক বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আপনি দেখায়

যে তাদের ওয়ারেন্টি গ্যারান্টিটা কি আমার কথা কি ঠিক আছে নাকি আমরা মিয়াকোর অরিজিনাল ডিস্ট্রিবিউটার আমার সাইনবোর্ডটাই আমি দেখা দিচ্ছি আপনাদেরকে তো এইটা প্রাইস ষোলো সতেরো হাজার টাকা না আপনাদের জন্য একবার পানির ধান যেন কিনতে পারেন মাত্র আমি বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা রেটটা দিব এই প্রজাপতি ডিজাইন কিংবা ঠান্ডার ডিজাইন যেটা নেন একদম লেটেস্ট চুলা বাজারে একদম সম্পূর্ণ লেটেস্ট চুলা যারা আগে জ্বালাইছেন বা চুলা ব্যবহার করেন না বা ব্যবহার করছেন বা এই রেড শুজ ব্র্যান্ডের চুলা যারা কিনতে চাচ্ছেন এই চুলা সুমার্ট এটা একমাত্র পাবেন বারো হাজার দুইশো পঞ্চাশ ওকে অর্ডার করব কিভাবে অর্ডার করবেন ভাই ঢাকার ভিতরে যারা নেবেন এক হাজার টাকা বিকাশ করলে আপনার মাল ঘরে চলে যাবে বাকি টাকাটা আমার ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন ঢাকার বাইরে যারা নেবেন আমাদের এখানে তিনটা নাম্বার ইমো আছে বাইবার মেসেঞ্জার সব আছে টি এন্ট্রি লাইনটা হটলাইন নাম্বার আমাদের এইখানে যে ঠিকানাটা দেওয়া আছে নিরাকর দৃষ্ট হোলসেল প্রাইসে যারা দোকানদার তারাও নিতে পারবেন এক পিস যারা ব্যবসার জন্য নিবেন তারা নিতে পারবেন যারা ইউজ করার জন্য নিতে পারবেন এবং দুই হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ওকে তো চমৎকার এই চুলা দেখি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ